ওদিন চলে এসে কেমন নরমের দলে, খালি মূল্যায়ন করলে বুঝতে পারা যাবে, তা না হলে বুঝতে পারা যাবে না। এই জন্য আজ থেকে নিয়ত করে নিই, আমার নবী হলো নরম নবী। কি নবী বলো? নরম নবী। আমি যদি কাল কেয়ামতের ময়দানের নবীর কাছে সুপারিশ আর সাফাত পেতে চাই, তাহলে আমার নামটা নরমের খাতায় হতে হবে। কিসের খাতায়? নরমের খাতায়। শুধু বছরের শেষে একবার খালি মাথায় গামছা বেঁধে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে আমরা নবীজি, ফেরেশতারা বলবে পাকা খাতায় নাম লিখে দিয়েছি, তুই খালি বেরিয়ে আয়, তারপর আমি ব্যবস্থা করছি। নামাই নাই, রোজা নাই, কুল নেই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিচ্ছু নাই, পেশাব করে পানি নাই, কি বুঝলে বলো? বলে পেশাব করে পানি নেয় না, ও হুজুরের দোয়া নিতে গেছে, বুঝতে পারছো? এখান থেকে 5,000 টাকা খরচা করে আজকে হিসাব শুনছিলাম, কোথায় যাচ্ছি বাবা? বললে আজমির। 3,000 টাকার টিকিট আর 2,000 টাকা খরচা, তাহলে কত হলো? হ্যাঁ, 5,000 টাকা খরচা করে আজমির যাচ্ছিস, কি লাভ পেলি? কিসের জন্য যাচ্ছিস বল, কি লাভ হলো বল? এত কষ্ট করে টাকা কামাই, 5,000 দিবি কি হবে বল? বললে হুজুর হুজুর একটু দোয়া নেবো। তাহলে মুতে পানি নিস? বললে না, ও মুতে পানি নেয় না, ও মাল দোয়া নেবে, বোঝো খালি। এই হাতে যখন দোয়া দেবে থাকবে হাওয়া, ফেরেশতা দেবার সময় দেবে হাতে, ফেরেশতা করে পানি নিয়ে নি। বলো ও নাম বাড়ি আসবে না। জিন্দগিতে বাপের হাতে ঈদের দিনে 50 টাকা তুলে দেয় নাই, মায়ের হাতে 50 টাকা ঈদের দিনে নামাজ পড়তে যাওয়ার আগে তুলে দেয় নাই, ও মাল 5,000 টাকা খরচা করে দোয়া নিতে যাচ্ছে। আমার শোনার চাঁদ ভাইয়ের আমার বুঝে দেখেছেন কোন বাগানে কি চারা লাগিয়েছেন? ও গাছ হবে তো? আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমার শোনার চাঁদ ভাইয়ের আমার শোনাচ্ছিলাম, এই সব কিছু যিনি করে দিতে পারে তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজির আমার শোনাচ্ছেন ভাই আমার, আমি আপনাদের কাছে ওয়াদা করেছি যে কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে জানিয়ে দিয়েছে পৃথিবীর যে কোনো জিনিস তুমি চাও সেটা একমাত্র মুমিনের সঙ্গে শর্ত আছে, মুমিন না হলে কি বুঝলে হবে না, মুমিন না হলে হবে না। আর আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন যে আমানত রাখতে পারলো না ও জান্নাতে যেতে পারবে, যদি বলো না, বাস এই পর্যন্ত কথা রইল। এবারে ব্যাকে ফিরে যাব, তার আগে আরেকটা গোঁজামিল আমাকে দিয়ে রেখেছে, ওটা নামিয়ে রেখে দিই। কোন হুজুর প্রশ্ন করেছেন আল্লাহ নবীর ইন্তেকালের পরে তানার রূহটা কোথায় রাখা হয়েছিল, আল্লাহ তার ভালো করুক, এটা প্রশ্ন নয়, এটা শুধু খালি গোঁজামিল দিয়ে কারোর মুখ বন্ধ করার ধারণা। আচ্ছা, রুহের জগতে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে হবে তো কোথায় রেখেছিল, আল্লাহ পাক তার নবীর রূহ যেখানে রাখার তিনি সেখানে রেখেছেন। নবীর রূহ কোথায় রেখেছিল, নবীর কে জানাজা পড়েছিল, কবরে নবীকে কোলে করে কে শুয়েছিল, কি বলে শুয়েছিল, এ সমস্ত প্রশ্নগুলো কেবলমাত্র মানুষকে ধোকায় ফেলার, মানুষকে কষ্টে ফেলার প্রশ্ন, এটা সেই সত্যিকারের জানার প্রশ্ন নয়, কি বুঝলেন? তবে এর উত্তম উত্তর আমি দিয়ে দিচ্ছি, একটা শুনে রেখে দিন। কেউ যদি আমার প্রশ্ন করে তাকে বলবেন হুজুর প্রশ্ন যে করে উত্তর সে আগে জানে, প্রশ্ন কে করে যে উত্তর জানে, আপনি বলুন তাহলে আমার জানা নেই নবীর রূহটা কোথায় রেখেছিল, কথা বুঝতে পারছেন না? আমার শোনার চাঁদ ভাইয়ের আমার, পৃথিবীর প্রত্যেকটি মানুষ মারা গেলে তাকে জিজ্ঞাসা করো তোর আব্বার মারার পরে তোর আব্বার রূহটা কোথায় ছিল, ওর খেয়াল নাই, ও মরলে রূহটা কোথায় গিয়ে দাঁড় করাবে, ওসবের দরকার নাই। নবীর রূহ কোথায় রেখেছিল ওইটা বলো, নবী সারা জীবন কি করেছিল বলে ওটা থাক, নবী সারা জীবন ভাই বোনের সঙ্গে কেমন জীবন কাটিয়েছে বলে ওসব বলতে হবে না, নবীর রূহটা কোথায় ছিল ওইটা বলো, এটা শুধু কেবলমাত্র শুধু খালি নিছক পাকামো ছাড়া আর কিছুই নয়। কোথায় চটি কিতাবে কি দেখেছে, কোন গেঁজাখর কি লিখে দিয়েছে, আর ও সেইটা ঠিক করে চলে যায়। বলুন দিন দেখি মুলচা, নবীর রূহ কোথায় ছিল?
ওকে জিজ্ঞাসা করো নবীর রূহ কোথায় ছিল, তো দূরের কথা, নবীর সারা জীবনটা কেমন ছিল বলতে পারবে? বলে ওসব মালের কোনো চর্চা নাই। আমার শোনার চাল ভাইয়ের, আমার আল্লাহ পাক তার হাবিবের রূহটা ইন্তেকালের পরে তিনি তার কাছেই রেখেছিলেন, তিনি তার কাছেই রেখেছিলেন, কারণ হাবিবের চলে আসার পরে থেকে আর ফিরে যাওয়ার আগে পর্যন্ত এত কাছে তিনি কখনো রাখেন নাই। তাই ইন্তেকালের পর আল্লাহর রসুলের রূহ আল্লাহ পাকের কাছেই ছিল, এর থেকে বেশি কাছে আর কেউ থাকে নাই, আর কোনো দিন থাকবে না। আর এর থেকে ভালো আপনার জানা থাকলে এখানে এসে বলুন, আপনাকে একবার দেখি আপনার কতটা মাল আছে, তারপরে আপনার উত্তর দেবো। কথা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না, বাস এই পর্যন্তই থাক। এবার কথার দিকে ফিরে যাই। আমার বাবা যিনি আমার সোনার চাঁদ ভাই আমার, আজকে আজকে সারা বিশ্বের বাজারে, আজকে সারা বিশ্বের বাজারেতে আমি আর আপনি খালি শুনে রেখে দিই, সকলে অভাব, সকলের কাছে অভাব একটা জিনিসের, একটু শান্তি, একটু আরাম, একটু ভালোবাসার। আজ ভালোবাসা নেই, শান্তি নেই, আরাম নেই, আনন্দ নেই, মসজিদে নেই, মাদ্রাসায় নেই, মাজারে নেই, বাজারে নেই, বিবির কাছে নেই, বাচ্চার কাছে নেই, যেখানে যাচ্ছি খালি নাই, পাচ্ছি কোনখানে এটা আমার জানতে হবে। কেন? তাহলে কি আল্লাহর দরবারে শান্তি কমে গেছে? আমার শিক্ষিত বন্ধুরা তো দিনকত খুব কাগজে দেয়ালের গায়ে মোটা মোটা করে লিখছিল, বলে সুখ স্বপনে শান্তি শ্মশানে। আইলাম মোরেস, এইবারে মোরেস সুখ কোথায় বলো? স্বপনে। হ্যাঁ, স্বপনে সুখ আছে, একেবারে ছেঁড়া কেতায়, আর কি বলে না, লুঙ্গি খুলে চলে গেছে আর ঘুমুচ্ছে, ধুলোতে গড়িয়ে মনে হবে যেন একদম কি বুঝলেন, এবার আমি বলতে পারলাম না নামটা, একবার মানে চৈত্র বৈশাখ মাসের গরমে ধুলোতে গড়িয়ে মাল একদম ভবস্কার, ওদিকে লুঙ্গি খুলে গেছে হুঁশ নাই, ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, একেবারে বুঝলো না দিল্লির সিংহাসনে বসে আছে, তাই দাসি চারিদিকে বসে আছে, আর চারিদিকে সমস্ত খাদেম খুদ্দাম আর কত রকমের তোয়াজ চলছে, সোহাগের বিবি এসে আলোর করে বলছে চলুন খানা খাবেন না, খাবো না যা, যেমনি বলেছে বুঝতে পেরেছেন, আর খাটের মধ্যে গড়িয়ে ধরাম করে পড়েছে, বউ তখন বলছে বাজ পড়া কিলিয়ে মেরে দেবো, এত বলি সব নেই খাটে সুদ নিচে সব, বলছে দূর খাটেতে নিচে পড়লো, আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিলাম সিংহাসনে বসে আছি, বললে হ্যাঁ অমন সুখ সিংহাসনে ওই স্বপ্নে দেখা যেতে পারে, চোখ খুললে হবে না, তো সুখ কোথায় বলো? স্বপনে। হ্যাঁ এখানে সুখ হলো এটা, আর শান্তি কোথায় বললেন? শ্মশানে। মরার কষ্ট একটা আল্লাহ পর, আল্লাহ ছাড়া কেউ জানে না, আর মরণের কষ্টের পরে তাকে দড়িতে বেঁধে চটে জড়িয়ে বাঁশ বুকে চাপিয়ে মাল নিয়ে গেল শ্মশানে, ফের তারপরে কাঠের উপরে ছুঁয়ে দিয়ে তলায় কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিলি, এখানে শান্তি আছে? আর যদি মরা পড়ানোর সময় তোমরা দেখেছো কিনা জানি না, আমি দেখেছি যেমনি মরা যদি একটু পুড়ে চি করে রগটা খেঁচে যায় না, তখন যারা পড়াচ্ছে দু বোতল ফড়ফড় করে খেয়ে নেবে, দিয়ে বলবে হ্যাঁ মাল দানো পেয়েছে, কি পেয়েছে বলো? মাল বাড়ি। এইভাবে বাঁশে করে বেরিয়ে তার ঠিক করে দিল, শিয়াল বলবার কোনো ফল নেই। হ্যাঁ এখানে শান্তি আছে? এদের মাথায় কি আছে খোদা ছাড়া কেউ জানে না, বলে দিচ্ছি শুনে নিন, সুখ আছে স্মরণে, সুখ আছে স্মরণে, আর শান্তি আছে তার দর্শনে, শান্তি আছে তার দর্শনে, এটা লেখা আছে কোরআনে, আর বিশ্বাস করে মুসলমানে। কথা বুঝতে পারলেন না? বল হুজুর দেখান ইনশাল্লাহ, আল্লাহ গো তোমার কোরআনে তুমি কি বলেছো, তুমি একটু আমার মতো হতভাগার মাঝখানে একটু জাগিয়ে দাও, আর তোমার বান্দাদের শুনিয়ে নাও, আর উভয়কে আমল করে তোমার কাছাকাছি তুমি করে নাও, তার থেকে আর কার কাছে যাবার রাস্তা আছে বলো? আল্লাহ তোমার দরবারে এই ভিক্ষা চেয়ে শুরু করলাম। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, এই হৃদয়টাকে যদি সত্যিকারের সবুজ করতে চাও আর নরম করতে চাও, তাহলে একমাত্র একটা পানীয় দিলটায় কাজ করে, সেটা হলো আমার জিকির, আমার স্মরণ, আমার স্মরণ। আল্লাহ কতটা স্মরণ করলে তুমি আমার দিলটা নরম করে দেবে, আর আমি যেখানে যাব সেইখানে আমার সম্মান হবে, এইটা তো বলে দিতে হবে। তা নাহলে এত জিকির করছি, তজবি পড়ছি, সুবহান আল্লাহ বলছি, কুলু আল্লাহ বলছি, কই হয় নাই? কথা বুঝলাম, কোরআন নকল করছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار قرآن شريف পারা নম্বর চার সুরার নাম সুরা আল ইমরান আয়াত নম্বর 190 ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে পাঁচতলা লাইনের উপরে আয়াতটা ওরা নকল করছে জানিয়ে দিচ্ছি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদা আমার বান্দা আমার স্মরণ করবি দাঁড়িয়ে থেকে আমার স্মরণ করবি বসলেও আমার স্মরণ করবি শুলেও আমার স্মরণ করবি ডান দিকে তাকালে আমার স্মরণ করবি বাঁ দিকে তাকালে আমাকে স্মরণ করবি চব্বিশ ঘন্টার জিন্দগিতে আমি শুধু থাকবো দিলে অন্য কেউ আর থাকবে না সুবহানাল্লাহ বলবেন এ দিলে কে থাকবে আমাদের কে আছে সগিনার মা কে আছে বলো ঈদের দিনে ব্লাউজ কিনতে যদি ভুলে যায় বাড়ি ঢুকলে মনে মনে ভয় খায় না জানি কি হয় কি হয় কি বলছো রমজান মাসে রোজা যদি কাজা হয় একবার লজ্জা হয় না ঈদের দিনে কি হয় কি হয় ও একবার ভয় করে না মসজিদের কাছে গেলে কি হবে ও একবার ভয় করে না কবরের কাছে গেলে কি হবে ও একবার ভয় হয় না আমার আল্লাহর সামনে যেদিন দেখা হবে সেদিন আমার কি হবে এটা একবার মনে পড়ে না বেশ কিছু দেখবে মাথা মোটা আমার কামড়ি আছে তারা বলে বাবজি বিবির হক আদায় করো বাচ্চার হক আদায় করো মায়ের হক আদায় করো বাপের হক আদায় করো শুধু খালি ঝলা ঝাপটা নিয়ে আল্লাহ আল্লাহ করে মসজিদের ভেতরে শুলে কিন্তু হবে না কোরআন বললে মাথা মোটা এটা কেন বুঝলি না যার জন্য সংসারটা সাজানো সে যদি না থাকে ও সংসারের কোনো জিনিসই কাজে লাগবে না কি গো বাবা জিদা আদরের আদরের বিবিকে খুশি করতে গিয়ে ড্রেসিং টেবিলটা কিনেছি আলনা আলমারিটা কিনেছি সোফার খাটটা কিনেছি দামি দামি ডাইনিং টেবিল সাজিয়েছি যে বিবির জন্য সব কিছু করলাম যদি বিবি না থাকে বলো ওই সোহাগের জিনিসের দিকে আর তাকাতে ভালো লাগবে কি লাগবে না রব্বে জুলজালাল বলে এমন পর্যন্ত আনেওয়ালা যত যা কিছু আছে সব কিছু কি আমি আল্লাহ তৈরি করেছি আমার নবীর ভালোবাসার কারণে যেখানে নবীর ভালোবাসা থাকবে না ওখানে পৃথিবীর কোন ভালোবাসা কাজ করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে ভালোবাসতে বারণ করি নাই বাচ্চাকে ভালোবাসতে বারণ করি নাই মাকে বাপকে ভালোবাসতে বারণ করি নাই বন্ধু আর বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করি নাই আমি আল্লাহ দোকান মাকান করতে বারণ করি নাই আমি আল্লাহ এসি ডিসি লাগাতে বারণ করি নাই আমি আল্লাহ পৃথিবীর ঐতিহ্যকে ভোগ করার জন্য তোমাকে বারণ করি নাই কিন্তু আমার নবীকে যেন ওদের মাঝখানে ভুলে যাবে না আমি আল্লাহ যেন আমার স্মরণটা কখনো ভুলে যাবে না বললে হুজুর এমনি করে নয় বলুন আপনার কোরআন কথায় বলেছে বলো কোরআন নকল করছে জানিয়ে দিচ্ছে কুল ও নবী তুমি বলে দাও কুল ইন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি কোরআন শরীফের পারা নাম্বার 10 সূরার নাম সূরা তওবা আয়াত নাম্বার 23 বাদিকের পৃষ্ঠারে দুটো তিনটে লাইনের পর থেকে আয়াতটা শুরু হচ্ছে ওরা নকল করছে জানিয়ে দিচ্ছে কুল হে নবী তুমি বলো ইন কানা আবা যদি তোমাদের বাচ্চা যদি তোমাদের পিতা যদি তোমাদের ভাই আর বিবি টাকা পয়সা গাড়ি বাড়ি ঐতিহ্য সময় সম্পত্তি সবকিছু তোমার কাছে মহাব্বতের হয়ে যায় আমার নবীর থেকে যদি ভালোবাসা বেশি হয়ে যায় আমি আল্লাহ আমার হুকুমের থেকে যদি এদের ভালোবাসাটা বেশি হয়ে যায় করো খোদার গজবটা দরজার সামনে দাঁড়িয়ে থাকবে সেদিন কিন্তু কেউ বাঁচাতে পারবে না ছেড়ে থাকবে জোয়ান কিন্তু আব্বা বলে ডাকবে
পাশে থাকবে, আদর করে পিঠে হাতে বুলাবে না। কি গো, পিঠের গামা চিলিয়ে গিয়ে পাখা ঘরের দেয়ালে গায়ে করে ঘষছে, কেন চাচি নাই তো চাচি হাত দেয় না, জাঁতা দিয়ে বলে দেবে যাও না একবার। সম্পর্ক রেখেছ, সম্পর্ক রেখেছ না, ছিঁড়ে ফেলেছ। আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার আপনার বিবি আপনার দুশ্মন হয়ে গেছে, আপনার সন্তান আপনার বিপক্ষে চলে গেছে, আপনার সম্পদ আপনার বিপক্ষে চলে গেছে, পয়সা আছে খাবার কল নেই, কি বুঝলেন, মিষ্টির দোকানে বসেছে, বলে স্যার দুটো রসগোল্লা দেবো, বলে না না রসগোল্লা না, কি দেবো, সন্দেশ দেবো, বোঝো না কেন সন্দেশ খাবো রসগোল্লা খাবো, ঘুগনি দাও, সর্বনাশ, এত কিছু থাকলে ঘুগনি পানের টান কেন, বলে সন্দেশ খেলে আর বাড়ি যেতে হবে না, এখানে শুয়ে পড়তে হবে, কাপড়ের টাকা লাগবে, দোকানদার বলছে মাল বেরিয়ে যাও, বাড়িতে বসো ভেতরে বসো, আমার শোনার চাল ভাইয়ের, আমার পকেটে পয়সা আছে খাবারও করলি, পকেটে পয়সা আছে খাবার করলি, আল্লাহ এরকম হলো কেন, ওরা নকল করছে, ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কোরআন শরীফের পারা নম্বর ১৬, সুরার নাম সুরা তহা, আয়াত নম্বর ১২৪, বাঁদিকের পৃষ্ঠা দেখবেন নিচে থেকে ছটা লাইন সাতটা লাইনের উপরে আয়াত আছে, ওরা নকল করছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার বান্দা যখন টাকা পয়সা গাড়ি বাড়ি পৃথিবীর সম্পদ সব মনে থাকবে, আমি আল্লাহ যখন আমার স্মরণ থাকবে না, আমার জিকির থাকবে না, আমি আল্লাহ বলেছি সম্পদ থাকবে কিন্তু ভোগ করার ক্ষমতাটাও থাকবে না, শান্তির সমস্ত বস্তু সামনে থাকবে কিন্তু অশান্তি তার মাঝখানে বিরাজ করবে, শান্তি চোখে দেখতে পাবি না, দুনিয়ার জিন্দগিটা ছেঁচড়ের মতো জিন্দগি হবে, কোথাও সম্মান পাবি না, বেটা বাপকে মানতে চাইবে না, স্ত্রী স্বামীকে মানতে চাইবে না, নাতি দাদুকে মানতে চাইবে না, প্রতিবেশী প্রতিবেশীকে মানতে চাইবে না, যেখানে যাবি অপমানিত লাঞ্ছিত হবে, মরতে চাইবি মরণ কিন্তু হবে না। শ্বশুর অসুস্থ জামাই দেখতে এসেছে, আব্বা কেমন আছো, বলে মরলে ভালো হয়, বলে দেখ দিনি বাবা আমি এত সুন্দর খাবার এনেছি, ফল এনেছি, দামি দামি জিনিস এনেছি, তুই মরবো বলছো কেন, বলছে আর বাবা তুই তো এনেছিস কিন্তু আমার ভাগ্যে জুটবে, বলে কেন, তুই উঠে গেলে বউরা সব কেড়ে খেয়ে নেবে আমার দেবে, তো জিজ্ঞাসা করছি হ্যাঁ ভাবি তুমি খাচ্ছ কি, তুমি ওখানে গিলাচ্ছ নাকি বুড়োটাকে, খেয়ে হাগলে ধুইবে তো, একদম কিছু খাওয়াবে না, এনে দেখিয়ে দাও আর আমাদের দিয়ে দাও, যে বাবজি তোমার লেগে মাল এনেছি তুমি দেখে যাবে আমরা খেয়ে যাই, কথা বুঝতে পারছো না, আমার শোনার চাল ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, দুনিয়ার জিন্দগিতে দেখে যাবি আর খেতে পাবি না, মরণের পরে অন্ধ হবি কিয়ামাতে চোখে দেখতে পাবি না, মাল ছাঁটাই, ওদিকে পেটাই হয়ে গেছে ছাঁটাইয়ের খাতায় পড়েছে, বলে কিয়ামতের ময়দান হবে চোখে কিছুই দেখতে পাবে না, জিজ্ঞাসা করবে কাল রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ অন্ধকার করেছে বুঝতে পারলাম না, দুনিয়াতে মোটা মোটা চোখ ছিল, যা খুশি তাই দেখেছি, যেমন খুশি তেমন দেখেছি, যেটা দেখার নয় সেটা দেখেছি, যেটা দেখার সেটা দেখেছি, আজকে কেন অন্ধ করে দিলে বলো, রব্বে দুলজালাল বলে সাত বছর লাইফটা তোমার হাতে ছিল আর দেখতে চেয়েছিলাম, তুমি একবার খালি আমি আল্লাহ আমার দিকে লাইটটা ফেলো কিনা, যখন সাত বছরে একবারও কাজে লাগাও নাই আমি বুঝেছি তোমার চোখের কোনো দরকার নাই, বললে হুজুর কোরআনকে এরকম জানায়, কোরআন জানাচ্ছে জিজ্ঞাসা করবি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু
ওয়াসিলা রব্বে দুনিয়া বসেন আওয়াজ আনবে কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা পৃথিবীর জমিনেতে আসমান দেখেছো, চন্দ্র সূর্য দেখেছো, গ্রহ নক্ষত্র দেখেছো, ভূমিকম্প দেখেছো, প্লাবন দেখেছো, আয়লা দেখেছো, ঘায়লা দেখেছো, তবু আমি আল্লাহ আমাকে দেখতে পারলে না, আমি আল্লাহ আমাকে চিনতে পারলে না, আমি বুঝেছিলাম তোমার মতো মাথা মোটা চোখের দরকার লাগবে না। আমার বাপজি আমার শোনার চান ভাইরা রব্বে দুলজালাল বলে খোদার কদম দেখার পরে বান্দা যদি তওবা করতো সতর্ক হতো আর একবার খালি মনে মনে করতো আয় আল্লাহ ওদের থেকে আমি পাপি কমনা, যারা আয়লাতে ভেসে গেছে তারা খোদার গজবে চলে গেছে, আয় আল্লাহ তুমি কোন কারণে আমাদের বাঁচিয়ে নিয়েছ এটা বুঝতে পারি না, চুরি আমি করি, ছিনতাই আমি করি, ডাকাতি আমি করি, পকেটবাজি আমি করি, মিথ্যা আমিও বলি, বনের সম্পত্তি আমিও মেরেছি, ছোট ভাইকে আমিও ফাঁকি দিয়েছি, জুমার নামাজের দিনে মসজিদের কাছ থেকে সেজে গুজে শ্বশুর বাড়ি চলে গেছি, তবু তোমার বাড়ি যেতে পারলাম না, আমি ওদের থেকে পাপি কম নয়, আলো তুমি বাঁচিয়ে নিয়েছো এটা তোমার করুণা। দুই রাকাত নামাজ পড়ে যাবো বাবা, হ্যাঁ না বলো না, আয়লা যেদিন ঘুরে হাওড়ার উপর দিয়ে যাবে সেদিন মসজিদের ভেতরে হুড় হুড় করে ঢুকে পড়বে, আল্লাহ আল্লাহ বলে ট্রেন লাইন সামনে আছে চলে যাও, এখন আর চিল্লে লাভ নেই, ট্রেন লাইন উপরে দাঁড়িয়ে পড়ে যাবে, তখন আর কেঁদে কি হবে, চার ছেলে যে খেপা কাঁদার সুযোগ রয়েছে একবার কাঁদার, এখন কাঁদলে না, যখন চোখ রয়েছে তখন কাঁদে নাই, কানা হয়ে বসে বসে কাঁদছে, আল্লাহ তোমার দরবারে চোখের পানি ফেলেছি, খোদা বলে কানা চোখের পানি চলবে, কি বলি যখন চোখ ছিল তখন কাঁদে নাই, মাল বুড়ো হয়ে চোখ চলে গেছে আম কাঁদছে হু করে কাঁদছে, খোদা বলছে যখন চোখ ছিল তখন কি হয়ে, আমি আল্লাহ তখন দেখতে পাই না, অন্ধ হয়ে দেখতে পাচ্ছি এখন, তাহলে চোখ ভালো না চোখ তুলে দিলে ভালো, চোখ ভালো, চোখ ভালো তো কাঁদে কই, আমার বাপজির আমার সোনার চাঁদ ভাইরা এজন্য কলার নকল করছে, আমার আদাদান দিকিরি ফাইনা লাগু মাই সাতান দঙ্কা পানা শুরু গু ইয়াও মাল কিয়ামাতি আমা কালা রাব্বিলি মাহাসার তানি আমা ওয়াকাদ কুন সেদিন জিজ্ঞাসা করবে খোদা চোখে জ্যোতি ছিল সব কিছু দেখেছি, আজকে তোমার আরশ দেখতে পাচ্ছি না, আজ তোমার মিজান কোন দিকে দেখতে পাচ্ছি না, জান্নাত আর জাহান্নাম কোন দিকে দেখতে পাচ্ছি না, আল্লাহ ভুলছে রাস্তা এত সরু এত শুকনো রাস্তা কোন দিকে সেটাও দেখতে পাচ্ছি না, রব্বে দুলজালাল বলে সারা পৃথিবীতে আমি আল্লাহ যখন আমাকে দেখতে পেলি না আজ কিয়ামতের ময়দানেতে তোর চোখের দরকার থাকবে না। আমার বাবা আমার শোনার চান ভাই আমার এই হৃদয়টা যদি শান্তিতে ভরাতে চাও তাহলে কি যায় বলো, সুখে ভরাতে চাও তাহলে একটু আল্লাহকে স্মরণ করো, কাকে, নির্জনে বসে গোপন জায়গাতে বসে, নির্জনে গোপন জায়গাতে বসে আল্লাহর কাছে নিজেকে সুপে দাও আর সুপে দিয়ে বলো আয় আল্লাহ আমি সত্যিকারের পাপী তুমি ক্ষমা করে দাও, বলে অন্ধকারের নির্জনে শুনতে হবে কেন, আমার শোনার চাঁদ ভাই আমার পড়ার নকল করছে ফাতা হাজ্জাদ বিহি নাফিলাতাল্লা আসা আইয়াব আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা, আমি তোমাকে নয় তোমার নবীকে বলেছি তুমি যে নবীর থ্রু দিয়ে আমার কাছে আসতে চাচ্ছ, যে নবীর সুপারিশা সাফাতটা নিয়ে আমার কাছে বিজয়ী পতাকা ওড়াতে চাচ্ছ, আমি আল্লাহ সে নবীকে আগে শুনিয়ে দিয়েছে বলে দিচ্ছি হাবিবিরে আমার নৈকট্য যদি লাভ করতে হয় আমার পিয়ারা যদি হতে হয় আমার যদি মনের মতো বান্দা হতে হয় তো ফাতা হাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক, রাত যখন অন্ধকার হবে সমস্ত প্রাণী জগৎ যখন স্তব্ধ হয়ে যাবে আমার দরবারে তখন তোমার হাজিরি হবে, কোরআন শরীফের পারা নম্বর 15 সূরার নাম সূরা বানি ইসরাঈল আয়াত নম্বর 82-82 একবার ডান দিকের পৃষ্ঠায় লাস্ট আয়াতে কোরআন নকল করছে জানি দিতে ফাতা হাজ্জাদ বিহি না
হলো আর তুমি এই নামাজটাকে রাতে অন্ধকারে নিরিবিলি নির্জন জায়গাতে পড়বে আর তোমার পরে আমার আশিক যারা হবে আমার যারা বান্দা হবে আমার যারা প্রেমিক হবে হাবিব গো তোমার যারা প্রেমিক হবে তারা রাতে অন্ধকারে জেগে যাবে বললে হুজুর এটা কোরআনে কোথায় বলেছে বলো আল্লাহ কালাম আমরা হতভাগা গোলাম আর আজকে ঈদের নামাজ পড়ে দুদিন বাদে তোমার কাছে সেলেন্ডার হলাম কোথায় বলেছে একবার বলে দাও কোরআন নকল করছে আল্লাহ বীরা ইয়াবীতুন লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সাইব আন্না উপর থেকে ছটা সাতটা লাইনের পর থেকে আয়াতটা শুরু হচ্ছে কোরআন নকল করছে জানি দি চাল্লা দিনা তুন আলী রব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা আমার নবীর যারা আশিক হবে আমার যারা হাকিকাতে পেয়ারা বান্দা হবে আমার কাছে যারা নৈকট্য লাভ করবে রাত যত গভীর হবে তাদের নিদ্রা তত ভেঙে যাবে হ্যাঁ বাবা রাত বেড়ে গেলে ঘুম ভেঙে যায় না চেপে যায় তোমার এ পথে না এ পথে বোঝো খালি ওরা 12টার পরে শোবে বেলা 8টার পরে উঠবে ফেরেশতারা যে কজন এসেছিল খাতা বন্ধ করে শুয়ে পড়বে বলে হ্যাঁ বাবা ঈশার নামাজও পড়ে নাই আর ফজর চোখে দেখতেও পাইনি কখন ফজর হয়েছে আমার বাবাজি আমার সোনার চাঁদ হয় আমার আল্লাহ পাক কোরআনে হাকিমে বললেন আমার হাকিকাতে যারা আমার পেয়ারা হবে আমার নবীর আশিক হবে রাত গভীর হলে তাদের ঘুমটা ভেঙে যাবে বলে কি মোলচা উল্টো কথা বলে রাত গভীর ঘুম ভাঙে তো তখন লাগবে ঘুমটা লাগবে তখন ভাঙবে কি আপনাদের আমি বলছি আপনারা বলুন বাবাজি প্রেমিকের ঘুম কখন ভাঙে প্রেমিকের ঘুম কখন ভাঙে সবাই যখন ঘুমিয়ে পড়ে দেখেন নাই মা ঘুমিয়ে গেছে আব্বা ঘুমিয়ে গেছে দারোয়ান ঘুমিয়ে গেছে বাড়ির কেউ জেগে নেই সবাই ঘুমুচ্ছে ঝমঝম করে বৃষ্টি হয়েছে ঠান্ডা আবহাওয়া লেপ ঢেকে সবাই ঘুমুচ্ছে ও দেখবে টুক করে ঘুম ভেঙে গেছে উঠে তখন চিন্তা করছে কটা বাজছে 12টা বলে হ্যাঁ রাস্তা ঠিক ক্লিয়ার চল এবার জানলা ভেঙে পালিয়ে যাও কি বললেন প্রেমিকের ঘুম রাত ভোর ভারী হয়ে গেলে ভাঙে সবাই ঘুমিয়ে পড়লে ভাঙে তুমি নবীর এমন প্রেমিক যে একবারে বেলা 8টায় ঘুম ভেঙেছে কি বুঝলেন এই আশেকে রসুল হ্যাঁ আর খালি বায়নের সময় বুকে হাত বেঁধে বায়ন হচ্ছে কুল ইন কুতুব তুই বুজাল্লাহ ফাত্তা বিউনি হুবিকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম সুবহানাল্লাহ বলে কি হলো বলে আল্লাহ বলেছে গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে একবারে আল্লাহর বলি হয়ে যাবে নবীর সঙ্গে মুহাব্বত করে দিবি খোদা বললে বোকা হিসেব ভুল হয়ে গেছে আমি আল্লাহ কি বলেছি একবার মাথা উঁচু করে দেখলি না আমি বলেছিলাম হাবিব তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি সত্যিকারের আল্লাহর পেয়ারা হতে চাও তাহলে নবী একবার অনুসরণ করো ফাত্তাবিউনি আমার নবীর ইত্তেবা করে নাও নবীর নবীর যখন রাত বেড়ে গেছে তখন ঘুমটা ভেঙে গেছে আর তোমার রাত যখন বেড়ে গেছে তখন ঘুমটা চেপে গেছে নবী গরিবকে খানা খাই খাইয়ে বাঁচলে খানা খেয়েছে আর তুমি খেলে তার খেয়ে বাঁচলে তবে দিয়েছ বলো নবীর দলে পড়েছ না বাদ পড়ে গেছে কি গো বাবাজিরা নবী বললে মেহমানকে আগে খাইয়ে দাও বাঁচলে নিজেরা খাও আর আমরা কি বললাম খেয়ে যদি বেঁচে যায় তবে ফকিরকে দাও আর তা নাহলে আগে তাড়িয়ে দাও হ্যাঁ না বলো না সত্য কথা বলো না আমার সোনার চাঁদ ভাইয়ের আমার আল্লাহর নবী বললেন মেহমানকে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াও আর আমাদের বাড়ির কি বললেন পীর সাহেবরা সব বলে দিলেন দরজা ওই পাড়ে দাও কী সব বাড়ি ঢুকবে ফকির বাড়ির ভেতরে ঢুকবে কি বাইরে থেকে বিদায় করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি বললাম কোলের কাছে বসাও তুই তাড়িয়ে দিলি আমি বললাম না খেয়ে ওকে খাওয়াও তুই খেয়ে বাঁচলে তবে দিলি
তো ঠিক আছে, যখন আমার কাছে এসে বলবি আল্লাহ আল্লাহ বিপদে পড়েছি মাল চাই, বলবে ঠিক আছে সবার দিয়ে যদি বাঁচে তবে